আলাইকুম, আলোচনা করছিলাম নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথের চ্যাপ্টার 5.4 কোয়াড্রেটিক ইকুয়েশনের কিছু ম্যাথ নিয়ে, যার ধারাবাহিকতায় আজকে আমরা দেখতে যাচ্ছি 10 নং ম্যাথটি। তো 10 নং ম্যাথটি খুবই ইম্পর্টেন্ট একটি ম্যাথ, এবং এই ম্যাথের প্রশ্নটি যদি আমরা একটু লক্ষ্য করি, বলা আছে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই, দেন দেওয়া আছে প্লাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, প্লাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু, বলা আছে 10/3। ওকে, 10/3। And then x square minus y square equal to bola ache ekhane 3, so eta ke ek number equation dibo gotanubodhik, eta ke dibo dui number equation. So ektu lokkho korben prothom equation ta theke amra ki pacchi, from equation 1, from equation 1 amra ek number equation theke basically ki pacchi, x plus y divided by x minus y plus x minus y divided by x plus y is equal to 10/3 chilo, jeta ke amra normally lcm korbo. Normally lcm korle hocche x minus y into x plus y. So x minus y কাটা যাচ্ছে, x plus y থাকছে, এটার সাথে x plus y দিয়ে গুণ করলে x plus y হোল স্কয়ার হয়ে যাচ্ছে, প্লাস x plus y কাটাকাটি যাচ্ছে, x minus y থাকতেছে, x minus y দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে x minus y হোল স্কয়ার, আর ইকুয়াল টু পেয়ে যাচ্ছে আমি 10/3। ওকে, সো উপরের এই জিনিসটা, এই টোটালটা একটা সূত্র হচ্ছে 2 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার এর সূত্র, আর নিচে এই দুইটা মিলে হয়ে যাচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 10/3। এবার হচ্ছে ভ্যালু বসিয়ে দিব আমরা, ভ্যালু বসিয়ে দিলে কি পাচ্ছি, 2 ইনটু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই এই এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, একটা ভ্যালু অলরেডি আমার কাছে আছে যেটা হচ্ছে 3। ওকে, ইকুয়াল টু হচ্ছে 10/3। সো বোথ সাইড এর নিউমারেটর বা ডিনোমিনেটর সেম সেম থাকলে জিনিসটাকে ভ্যানিশ করে দেওয়া যায়, দুই পাশ থেকে আমি 3 কে ভ্যানিশ করে দিলাম, সো পেয়ে যাচ্ছি 2 ইনটু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 10। সো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 10/2, তার মানে আমরা পেয়ে যাচ্ছি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 5। এটাকে আমরা একটা নাম্বার দিয়ে দিচ্ছি, সাপোজ 3 নাম্বার ইকুয়েশন। এবারে 3 নাম্বার আর 2 নাম্বার যে ইকুয়েশনটা পেয়েছি, এই 2 এবং 3 নাম্বার ইকুয়েশন থেকে এখন আমাদেরকে বাকি ক্যালকুলেশনটা করতে হবে। সো 2 নাম্বার আর 3 নাম্বার ইকুয়েশনকে যদি আমি অ্যাডিশন করি, 2 আর 3 নাম্বার ইকুয়েশনকে যদি আমি অ্যাডিশন করি, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 5 ছিল, আর ছিল x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 3। সো অ্যাডিশন করলে y স্কয়ার চলে যাচ্ছে, থাকতেছে 2x স্কয়ার ইকুয়াল টু 5 3 8। সো এখান থেকে x স্কয়ার ইকুয়াল টু 8 কে 2 দ্বারা ডিভাইড করলে হয়ে যাবে 4। সো এখান থেকে x ইকুয়াল টু পেয়ে যাচ্ছে আমরা প্লাস মাইনাস 2। ওকে, আমরা অ্যানসারটা পেয়ে যাচ্ছি প্লাস মাইনাস 2। অলরাইট, সো x এর দুইটা মান আমরা অলরেডি পেয়ে গেলাম। ওকে, সো এবারে x এর মানটা, অর্থাৎ প্লাস মাইনাস 2 যে মানটা পেলাম, এই মানটা থেকে আমরা কিন্তু অপর ইকুয়েশনটাকে লিখতে পারি। আচ্ছা, এটাকে আমি আরেকভাবে একটু করছি, অর্থাৎ এখানে যেমন 3 নাম্বার এবং 2 নাম্বার ইকুয়েশনটাকে আমরা প্লাস করেছি, এবার হচ্ছে 3 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশনটাকে আমরা একটু সাবস্ট্রাক্ট করে দেখি, 3 থেকে 2টাকে সাবস্ট্রাক্ট করে দেখি। 3 নাম্বার ইকুয়েশনটা ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 5, আর 2 নাম্বার ইকুয়েশনটা ছিল x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 3। ওকে, সো এখান থেকে যদি আমি সাবস্ট্রাক্ট করি, তাহলে আমার কি আসতেছে, x স্কয়ার চলে যাচ্ছে, 2y স্কয়ার ইকুয়াল টু 2 থাকতেছে, সো y স্কয়ার ইকুয়াল টু এখান থেকে 2 কে 2 দিয়ে ডিভাইড করলে হয়ে যাচ্ছে 1। সো y ইকুয়াল টু পেয়ে যাচ্ছে আমি এখান থেকে প্লাস মাইনাস 1। সো আই থিঙ্ক আমরা আমাদের রেজাল্ট পেয়ে গিয়েছি, x কমা y ইকুয়াল টু আমরা পেয়ে গিয়েছি প্লাস মাইনাস 2 কমা প্লাস মাইনাস 1। আচ্ছা, এখন এই প্লাস মাইনাস 2 কমা প্লাস মাইনাস 1 টাকে চারটা অ্যানসারে কনভার্ট করা যায়, প্লাস মাইনাস 2 কমা প্লাস মাইনাস 1 টাকে চারটা অ্যানসারে কনভার্ট করা যায়। কিভাবে, আমি এখানে একটু রাফ লিখে দিচ্ছি, প্রথমে প্লাস প্লাস নিব, তারপরে হচ্ছে প্লাসের সাথে মাইনাস নিব, তারপরে হচ্ছে মাইনাসের সাথে প্লাস নিব, তারপরে হচ্ছে মাইনাসের সাথে মাইনাস নিব, কখন, যখন দুইটা প্লাস মাইনাস এরকম থাকবে, কোন পেয়ারের মধ্যে যখন দুইটা প্লাস মাইনাস থাকবে, এটাকে আমরা এইভাবে ভেঙে চারটা মান করে নিব। সো এখান থেকে আমি কি লিখতে পারি অ্যানসার গুলো, 2,1 একটা, 2,-1 একটা, -2,1 একটা, -2,-1 একটা। সো এই চারটাই হচ্ছে আমাদের এই ম্যাথের রিকোয়ার্ড সলিউশন। আশা করছি সবাই ম্যাথটা পারফেক্টলি বুঝতে পেরেছেন। সো বাকি ম্যাথ গুলো নিজেরা নিজেদের মতো করে সলভ করার চেষ্টা করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ক্লাসটিকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।